মহাবীর ইসাকান ইতিহাসে আজও উপেক্ষি। সময়ে ও সময়ে দর্শনার্থীরা অবকাঠামো ভগ্নদশা দেখে পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। তাঁদের গড়া স্মৃতিকে ভাজ্যিকতা দেখে অন্তরের অন্তরস্থলের গভীরতা যেতে পারেনি। কে আমি, কি চাই, কি করছি, কোনো কিছুই হিসাব করে দেখা হলো না এই ধরাতে। এমনি করে গেল প্রায় 500 বছর। কত যুগে কত খালে আমাকে নিয়ে কাব্য রচিত হচ্ছে, কত দেশের শত কবি কবিতা লিখছে, গবেষকরা গবেষণায়, লেখকরা লেখালেখিতে ব্যস্ত, আমার নামে ব্যবসায়িক কত কিছুই হয়, কিন্তু স্মৃতি যেন রক্ষা নাহি রয়। আমার উদ্দেশ্য, আমার লক্ষ্য আমাকে নিয়ে কেউ ভাবেনি, সে দৃষ্টিতে আমার স্মৃতির পানে কেউ তাকায়ও না। আমি নেই, আমার স্মৃতি এখনো আছে, সে গ্রাম আছে, সে দহলিজ আছে, দরবার হল আছে, অন্দরমহল ও স্মৃতি সমাধি সবই আছে, নেই শুধু আমি। আমার ইতিহাসের স্মৃতিবিজড়িত ভূমি জবরদখল করে নিয়ে গেছে কেউ কেউ, আমার স্মৃতিবিজড়িত স্থানে বসবাস করে আমারই সর্বনাশ করছে, ওরা কারা? কেউ প্রতিবাদ করেনি। আমার লেখনের উত্তর শরীরা সুচ্চার হও, আমার অস্তিত্বকে রক্ষা করতে অক্ষ গড়ে তোলো, এতেও কারা জানি পিছু ঢিল ছুড়ছে, আমার আমিকে ধ্বংস করতে মরিয়া হয়ে উঠছে, আমাকে উপলব্ধি করতে সুদূর আমেরিকা, ভারত, এশিয়া, রাশিয়া, সুইডেন, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের সুরিত্রা দেখতে আসে, আর তোমরা আমাকেই করো অবহেলা। আমি শাখা বলছি, কে এলো কে না এলো আমার কোনো খুব নেই। তোমাদের মতো মুঘল বিদেশিদের হঠাৎ আমার 63 বছরের জীবন ইতিহাসে 37 বছরই যুদ্ধ পরিচালনা করেছিলাম। দুনিয়া কাঁপানো মুঘল সালতানাত লণ্ড ভণ্ড করে জঙ্গল বাড়িতে বৃহত্তর বাটি রাজ্যের রাজধানী স্থাপন করেছিলাম। আমার স্মৃতিকে রক্ষা ও শ্রদ্ধা করো বা না করো, আমি অজেয় দুর্বার, কারো তাবেদারি দাসত্বকে কখনো মেনে নেয়নি। তাই তো আশার আলো দেখছি, আমার বংশের না হয়েও প্রত্নতত্ত্ব চর্চা, ইতিহাস ঐতিহ্য রক্ষায় ওই দেখো প্রত্নতত্ত্ববিদরা এগিয়ে আসছে, জঙ্গলবাড়ির দিকে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে আমার স্মৃতিকেই জাগিয়ে তুলছে। সালাম, তোমাদের সালাম, মহাবীরের সালাম।